पंचम श्रेणी नैचरल साइंस साधारण विज्ञान क्लास तुम्हारे शुरू कर लाम जेखाने तुम्हरा पढ़बे आज के द्वितीय पार्विक परीक्षा सिलेबस बेशिरभाग अंशटाई डिविशन आकारे तुम्हारे जतटा सम्भव एकटू मने करिए पढ़ानोर चेष्टा करछि। तुम्हारे प्रश्न थाकले तुम्हारा प्रश्न करबे। आर एई क्लासटा हबे तुम्हारे शुक्रवार 4:30-4:30 समय शुक्रवार 4:30-4:30 समय हबे स्लॉट 3 ग्रुप एर क्लास। ठीक है, स्लॉट 3 ग्रुप एर क्लास शुक्रवार आज के शुरू कर दक्षिणे नोना जमीर कृषि और माछ चाष। दक्षिणे नोना जमी कृषि और माछ चाष समुद्रे खूब काछेर माटीते नून बेशी कृषिर पक्षे भालो नय। एई अंचलेर कथा तुम्हरा अनेकेई जानो किन्तु जेटा गुरुत्वपूर्ण सेटा हलो जे एई अंचले किन्तु खूब बेशी बृष्टिपात हय। पाशेर समतल अंचलेर चेयेओ एकटू बेशी धान चाषो एखाने हय। तबे जेटा तोमादेर जाना दरकार सेटा हलो जे आगे देशी आमन चाष एखाने खूब बेशी होतो। आगे जेटा होतो सेटा होच्छे देशी आमन चाष धान चाष एखाने खूब बेशी होतो। अर्थात एइटा मोटा धान एवं लम्बा खड़ जमीते जल जमे थाकले साधारण भावे जमीते जल जमे थाकले एई धरनेर चाष करार सुविधा हय। तबे एक्षेत्रे धानेर बीघा प्रति फलन एकटू कम। এখন কয়েকটা উচ্চ ফলনশীল ধানের চাষ বেশি হয়। এদিকে খুব নারকেল হয় বেশ ভালো, কারণ নারকেল চাষ লবণাক্ত মাটিতে হয়ে থাকে। তাই এটা আমরা দেখি যেখানে নারকেল চাষ খুব বেশি হয়। আর অন্য ফলের গাছও এখানে আছে, তার কথাও তোমাদের উল্লেখ করা হবে। যেমন এখানে সবেদা খুব পাওয়া যায়, সবেদা গাছ খুব থাকে আছে। বারুইপুরের পেয়ারা তো বিখ্যাত তোমরা জানো। সুতরাং এইভাবে আমরা এই সমস্ত অঞ্চলের বিশেষ চাষ পদ্ধতির কথা বা কৃষি জমিতে কোন কোন ফসল ভালো হয় সে সম্পর্কে আমরা বিভিন্ন রকমভাবে তথ্য সংগ্রহের দ্বারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। এরপরে যেটা তোমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ বা তোমরা জানো যে বেড়ে মাটিতে অর্থাৎ একটু বালি এবং দোআঁশ মাটির মিশ্রণ যেটা সেইখানে তোমাদের এখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে
তরমুজ আর পান চাষও খুব বেশি হয়ে থাকে। তরমুজ ও পান চাষ পান চাষ মেদিনীপুরের ওইখানেই হয়ে থাকে, বা যেখানে সমুদ্রের জল নদীর জলের সাথে মিশে যাচ্ছে, অর্থাৎ এটাকে খাইও প্রকৃতি একটু একটু অতটা মিষ্টি হয় না, একটু তিক্ততা হয়। তো একটু তিক্ততার সাথে আসে, তার কারণ হচ্ছে ওই যে জলটার মধ্যে খানিকটা লেবু বেশি মিশিয়ে দিলে যেটা তোমাদের হয় যে টেস্টটা ফিরে হারিয়ে যায়, সেই টেস্টটাকে ফিরিয়ে আনে। সেই ফিরিয়ে আনার জন্যই সাধারণত লেবু ব্যবহার করা হয়। কিন্তু এতে কি হয়, এতে সেই অ্যাসিডটা গাছের চারাকে নষ্ট করে দেয়। তরমুজ ও পান এখানে পাওয়া যায়, তবে এই অঞ্চলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লঙ্কা, সূর্যমুখী, ভুট্টা, খেসারি। লঙ্কা, সূর্যমুখী, ভুট্টা ও খেসারি এইসবের চাষের এইসবের চাষ হয়। অর্থাৎ এদের এই যে চাষের জন্য যে তাদের মজুরি, সেই মজুরিদের সঠিকভাবে দেওয়া দরকার, কারণ সেরা সেই অনুযায়ী মজুরিটা পায় না। এখন যেটা আমি সবাই বলতে চাইছি যে এখনকার অনেক লোক জড়িয়ে থাকে চাষের কাজ করছেন না, যেহেতু কারণ আপনি যেহেতু এটা তোমার নির্দিষ্ট ইয়ের পরে যে কত টাকা তুমি স্যালারি পাবে সেটা তুমি নির্দিষ্ট, সে যদি ডবল পয়সা নেয়, যদি তোমার দেখা যায় যে অল্প তোমার ক্লাস করছে, হ্যাঁ, তাহলে সেখানে ছাত্ররা ভীষণ সমস্যার সম্মুখীন হয়। তাই যেটা এখানে দরকার যে এখানে কোন ফসল ভালো হয় সেই ফসলের চাষ করাই তোমাদের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে এই অঞ্চলে শ্রীলঙ্কা সূর্যমুখী, ভুট্টা, খেসারি অপেক্ষা চাষও হয়। এই প্রয়োজনীয় তেলগুলো চাষও হয়। এই সেটা এখানে তো শাকসবজি খুবই শাকসবজি কি হয়, শাকসবজি যথেষ্টই হয়, কিন্তু দীঘার এই দিকটায় খুব কাজু বাদামের চাষ হয়। কাজু বাদামের চাষ হয় যেটা এখনকার অনেকে জমিতে চাষ করতে ব্যবহার করে না, ভেড়িতে করে। ভেড়ির জল আটকে মাছ চাষ করা হয়। ভেড়ির মাছ খেতে ভালো, পাবদা, ট্যাংরা, ভেটকি, নানা রকমের মাছ, বাগদা, গলদা, তারও অনেক বেশি যে এখানে ভেরিফিকেশন, অর্থাৎ মাছ কীভাবে মাছ সংগ্রহ করছে তার বিষয়টা এখানে একটু ভালো করে নজরদারিও চলে। এভাবে যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে এই যে বিভিন্ন মাছগুলো বলছি, পার্শে, ট্যাংরা, ভেটকি, পাবদা, নারকেল, পাবদা, এই যে নানা রকম মাছ, এই নানা রকম মাছ সম্পর্কে ছবি এঁকে তাদের বিশেষ চরিত্রগত বৈশিষ্ট্য যদি কিছু থাকে, বিশেষ যেটা তুমি একটা সেটা একটাকে সহজেই পৃথক করতে পারবে বাহ্যিক দিক দিয়ে দেখে, বা আভ্যন্তরীণ দিকের কোনো বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা তাৎপর্য বা তোমার ওই যে সমানভাবে করতে গেলে যে অসুবিধা হয় সেই অসুবিধাগুলো নাম মানিয়ে নেওয়ার জন্যে তুমি এই পার্শে, ট্যাংরা, ভেটকি, পাবদা এই ধরনের মাছগুলো ছবি এঁকে বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষ তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্যই লেখো, বৈশিষ্ট্যগুলো পাশে লিখে তুমি সেগুলোকে আইডেন্টিফাই করো যে কী করে আমি এটাকে রুই বলে চিনব, কী করে আমি
এটাকে কাতলা বলে চিনব ইত্যাদি ইত্যাদি। এই অঞ্চলে বহু মানুষ কিন্তু সমুদ্রেই চলে যান বড় বড় ট্রলার নিয়ে, সমুদ্রের গভীর থেকে ইলিশ বা ওই ধরনের দামি মাছের সংগ্রহের জন্যে নৌকা ধরে সমুদ্রে চলে যান। তবে মাছ ধরা ধরতে যাওয়ার একটু ট্রলারও আছে, মাছ ধরতে যাওয়ার একটি ট্রলারও আছে, সাডিন ইলিশ নানারকম চাঁদা ভোলে বোলা মোটে এইরকম অনেক মাছই আছে, এরকম এরকম অনেক মাছই আছে যারা কি হচ্ছে যে তিনা কিসার বাড়ির বাড়ির মামার বাড়ির হলদিয়ার কাছে, সে বলল হলদিয়া যেহেতু নাকি অনেক সমুদ্রের মাছ ধরা পড়ে, সমুদ্রের মাছের এখানে এই যে কামালগেশন জল জলের সাথে যে মিশে যাওয়া, সেই মিশে যাওয়াটা এখানে পরিষ্কারভাবে বোঝা যায় বা দেখা যায়। এবার যেটা তোমাদের বিশেষভাবে জানানো দরকার সেটা হচ্ছে যে বঙ্গোপসাগর উপকূলের সব জায়গা থেকেই নতুন নতুন মাছ ধরতে আসে সব, সেই যে সমুদ্রগুলো সব জায়গা থেকেই মানুষ সমুদ্রে চাষ করতে আসে, সেই আশাটার সাথে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য সহ কোনো বিশেষ তন্ত্রের ক্রমবিবর্তন সম্পর্কে আলোকপাত করা। অর্থাৎ এখানে কি পৌষ্টিকতন্ত্রটা উন্নত না নার্ভাস সিস্টেম উন্নত স্নাতন্ত্র উন্নত এইভাবে খানিকটা পড়ে নিয়ে সে তার মূল্যায়ন করে তুমি তার কোন যুক্তিতে তুমি এই তন্ত্র থেকে ওই তন্ত্রটা বড় বলছো ভালো বলছো উন্নত মানের বলছো সেই যুক্তিটা দিয়ে তুমি বুঝলে সঠিক হবে। সেটাই যেটা বলা হচ্ছে যে হাতে কলমে শিক্ষার মতো এই শিক্ষাটা অনেকটা হয়ে যাবে। যদিও তোমার কোনো তেঁতুল পাতা বা ওই ধরনের কোনো কিছু দিতে পারছি না, তাহলে কি যেটা দেখা তাহলে যেটা হতো সেটা হচ্ছে যে দেখা যেত যে লোনা জল এর মাছকে লোনা জলকে ধরে কিভাবে মাছ চাষ করা যায়। এই যে কাজটা তোমার আগে দেওয়া ছিল 112 আমি আর ওই কাজে কাজে যাচ্ছি না, আমি যেটা করছি হচ্ছে অনেক রকম মাছ জঙ্গিরা বাজার থেকে মাছ কেনে, আলিশরা বাজার থেকে মাছ কেনে ও ভারত সব মাছগুলি পুকুরে, ভারত জমিতে যে মাছগুলো রাখছে সব মাছগুলি ভাবে পুকুরে। এই ভেরির অবস্থার কথায় অনেক অবাক হয়ে গেল, ভেরির অবস্থান কথায় অনেক অবাক হয়ে গেল, বলল মাছ তো আর মাছ তো পুকুরেই হয়। হ্যাঁ পুকুরে তো হবেই, কিন্তু নদী খাল বিল এমনকি নালা পর্যন্ত সেখানেও মাছ চাষ হয়, নদী খাল বিল এমনকি নালা পর্যন্ত সেখানেও মাছ চাষ হয়। তো ধান খেতে খেতে জমে সেখানেও মাছ হয়। আমার এই বাড়ি গিয়েছিলাম প্রবল বৃষ্টি মনে রেখে পুকুরে পাশের মাঠ থেকে একটা হু হু করে জল ধরছে, স্রোতের মূলটের দিকে সাঁতার কেটে চলে যাচ্ছে, আর যারা বললো ওরা মাঠে চলে যায় আর ফিরতে পারে না। তো হ্যাঁ কেউ কেউ বাধা অতিক্রম করে আরো বাধা অতিক্রম করে যেটা তোমাদের দেখা যাবে যে অবাক করে দেবে। অর্থাৎ যেখানে তোমার খুব বেশি লাগবে না সেই রকম জায়গাতেই তোমাদের কি করা হবে যে মাছ চাষ করা হবে, যেখানে মোটামুটি পর্যাপ্ত জল থাকবে, জল ছাড়া যদিও কিছু জল বিহীন মাছ জলবিহীন বলবো না, জল গ্রহণ করে এরকম মাছ ভাত নির্দিষ্ট সংখ্যা কমই আছে, তোমরা মোটামুটি যখনই চেষ্টা পাও তখন জল তোমাদের খাবার জল খাবার চলে আসে। এই যে ব্যাপারটা কি বলা হচ্ছে যে নদীতে জল খাল বিল এমনকি নালা নর্মদাতেও এই যে মাছ চাষ হচ্ছে, ধান খেতে যে জল জমে সেখানকার মাছ চাষ হয়, সময় যেটা দেখা যাবে সেটাকে প্রবল বৃষ্টির পর
প্রবল বৃষ্টির পর দেখা যায় পুকুরের পাশের মাঠটাতে হুড়ুর করে জল দিচ্ছে, পুকুরের পাশের মাঠটি হুড়ুর করে জল দিচ্ছে, স্রোতের উল্টো দিকে সাঁতার সাঁতারে মাছ চলে যাচ্ছে, স্রোতের উল্টো দিকে সাঁতারে মাছ চলে যাচ্ছে, ওরা মাঠে যাবে চলে যাবে, ওই করতে করতে ওরা মাঠে চলে যাবে আর ফিরতে পারবে না, তখন কেউ আর তাদের ধর্ম তাদের এই যে তাদের এই ফলে কী হতো তাদের আচ্ছা এখানে যে আমি যে মাছগুলোর নাম বলিনি সেই মাছগুলো বলে দিই, ধান খেয়ে যে সমস্ত মাছগুলো হয়ে তাকে বা করায় হয়ে যেতে পারে বা প্রাকৃতিক নিয়মেই তাদের বড় হয় সেরকম কিছু গুরুত্বপূর্ণ মাছের কথা এখানে বলা যেতে পারে, সেটা হচ্ছে মোরলা, পুঁটি, রুই, মৃগেল, পাঁকাল, আর যেটা ঘটনা সেটা হলো যে যেদিন যে বেশি দিন যেদিন চিংড়ি মাগুর শোল ছালগুলো ধান খেতেই তাদের বাচ্চা বাড়তো তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে যে ধান খেতেই এদের বাসা এদের বাসায় বাচ্চা বাড়ত আর বাচ্চাগুলো খাওয়ানোর জন্য কোলা ব্যাং জল ঢোকা কোলা ব্যাং জল ঢোকে জল ধরা সঙ্গে আসতো, অতি বৃষ্টি হলে কী হচ্ছে বৃষ্টি হলেই ধান কাটার সময় একজন ফসলের লোক থাকতো যে কিনা তত্ত্বাবধান করতে পারে, আর যেটা বলছিলাম যে যেটা দেখা যাচ্ছে যে যে বেঁচে থাকতে কই তারপরে যে কই পুদিনা এইগুলো আমরা অনেক সময় পেয়ে যাই, হ্যাঁ একটা দিয়ে তুমি বিলটা করে দাও তাহলেই আমি তোমাদের পেমেন্টটা করে দিতে পারবো, এখানেই শেষ করলাম তোমার ভিডিওটা।